नमस्कार सुधी दर्शक मंडली शुभ बैकालिक शुभेच्छा जानिए शुरू करछि अन्यतम एक आकर्षणीय भिडियो जा देखले मन प्राण जुड़िए जाबे। भिडियोटी सम्पूर्ण देखुन जदि भालो लागे चैनलटी सबसक्राइब करबेन प्लीज प्रयोजने लाइक कमेंटो करते पारेन। आमरा एसे पौंछेछि बाकुड़ा जिलार टेराकोटा क्षेत्र पाँचमुड़ाय एक अन्यतम ऐतिह्यमंडित कृष्ण मंदिर दर्शने। एखाने आसते होले बाकुड़ा विष्णुपुर बा पियारडोबा एसे सेखान थेके बास जोगे बा भाड़ा गाड़ीते गंतव्यस्थल पाँचमुड़ाय पौंछाते पारबेन। बाकुड़ा थेके आसले तालडांगरा भाया पाँचमुड़ाय आसते पारबेन। पाँचमुड़ा स्टपेजे नेमे किछुटा हाँटलेई एई कृष्ण मंदिर स्थाने पौंछाबेन। आमरा मंदिर चत्वरे एसे पड़ेछि दिये क्रमश भीतर दिके आमरा एगोच्छि। प्रवेश द्वारे खोदाई करा देवदेवीर मूर्ति आछे। अपूर्व कारुकार्ये सज्जित मंदिर गात्र विचित्र शोभावर्धन करछे। प्रवेश पथेर बाँदिके अन्नभोगेर व्यवस्था आछे। तबे सकाल दसटार समय 51 टाका कूपनेर माध्यमे अन्नभोगेर व्यवस्था आछे। आमरा पौंछे गेछि मंदिर चत्वरेर भितरे। आपनारा देखुन मूल मंदिरेर बाँ पाशे सुंदर कारुकार्य मंडित आर्चाला, सेखाने पुटीभात चलछे। आर्चालार उपरे श्रीकृष्णेर विश्वरूप दर्शनेर छवि खोदाई करा आछे। रथजात्रार पूर्णलग्ने मंदिर प्रतिष्ठा और शुभ उद्बोधन आड़म्बरपूर्णभावे सम्पन्न होयेछे। दो तीन दिन धरे प्रतिदिन 15,000 भक्तजन और दर्शनार्थी अन्नभोग खेयेछेन। सेदिन थेके दर्शनार्थी और भक्तजनेर भीड़ उपचे पड़ेछे। मंदिर दर्शने जेन जनजोयार। एखाने विभिन्न जायगा थेके आगत साधु सन्तदेर थाकार व्यवस्थापनाओ आछे। मंदिर संलग्न काज एखनो चलछे। भजनबाबू बोलेछेन एखाने आरो अनेक किछु काज बाकी आछे। आमरा एबार सीढ़ी बेये मूल मंदिरेर उपरे उठछि। दुधारे सीढ़ीर व्यवस्था करा आछे। देखुन आपनारा मूल मंदिरेर पटचित्र। क्रमश आमरा उपरेर दिके उठछि। मूल मंदिरेर स्थाने मूल मंदिरे पौंछे गेछि। एखाने मंदिर चत्वरे एसे प्रथमेई दर्शन लाभ हलो राधाकृष्णेर मूर्ति। এই দেখুন এই মূল মন্দিরের গর্ভগৃহ, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ ও বিগ্রহের দুপাশে গৌর নিতাইয়ের মূর্তি স্থাপন করা আছে। অপূর্ব কাঠের কারুকার্য মণ্ডিত মন্দিরের ভিতরটা খুব সুন্দরভাবে সজ্জিত। দেখুন এই মূল মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ, তার দুপাশে গৌর নিতাইয়ের মূর্তি স্থাপন করা আছে। সুদক্ষ শিল্পীর দ্বারা সুন্দর কাঠের কারুকার্যে সজ্জিত এই মূল মন্দির। উপরে আছে অপূর্ব সজ্জিত আলোকমালা। এরপর মন্দিরের চারপাশে
কৃষ্ণলীলা তথা শ্রীকৃষ্ণের বাল্যলীলা খোদাই করা আছে। তার উপরে দেবদেবীর ছবি খোদাই করা আছে। মন্দিরের চারিধার কাঠের উপর খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। দেখতে পাচ্ছেন এই যে কিছুটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় দর্শনার্থী ও ভক্তজন বিশ্রাম নিতে পারবে। কেউ কেউ ঘুরে ঘুরে সব কিছু দর্শন করছে। দেখুন এই যে স্তম্ভগুলি আছে, অপূর্ব কাঠের কারুকার্য মণ্ডিত বিভিন্ন মূর্তি স্থাপন করে শোভাবর্ধন করছে। মন্দিরের গাঢ়তে প্রতিটি কারুকার্য কাঠের তৈরি। প্রচুর ভক্তজন এবং দর্শনার্থী মন্দির দর্শনে এখানে এসেছেন। এই দেখুন এখানে সতীর দেহত্যাগের মূর্তি স্থাপন করা আছে। মন্দিরের অপর প্রান্তে একটি কালী মাতার বিগ্রহ স্থাপন করা আছে। এই সেই কালী মাতা, এখানেও পূজাপাঠ হয়। দেখুন এই সেই কালী মূর্তি বিগ্রহ স্থাপন করা আছে। মন্দিরে অনেক বড় বড় জানালা লাগানো আছে। এখানে আলো বাতাস প্রবেশের জন্য বড় বড় কিছু জানালা আছে, সেখান দিয়ে আরচালা দেখতে পাওয়া যাচ্ছে। নিচে অগণিত দর্শনার্থী ও ভক্তজনেরা ঘুরে ঘুরে সব কিছু উপভোগ করছেন। ভারী সুন্দর এই স্থান, কিছুক্ষণ থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্যতম ঐতিহ্য মণ্ডিত তীর্থক্ষেত্র। ভবিষ্যতে এই দর্শনীয় স্থান এটি একটি দর্শনীয় স্থান হবে। ভারী সুন্দর এই স্থান, কিছুক্ষণ থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। এরপর আমরা
মন্দিরের গাত্রে প্রত্যেকটি কারুকার্য কাঠের তৈরি। এরপর আমরা নিচে নেমে আরো কিছু মন্দির দর্শন করতে এগিয়ে যাচ্ছি। ক্রমশ নিচের দিকে এগিয়ে যাচ্ছি আরো দুটি মন্দির দর্শন করতে। এরপর আমরা নিচে নেমে আরও কিছু মন্দির দর্শন করব। এখানে আরও দুটি মন্দির আছে, একটি রাম মন্দির সাথে বজরাঙ্গবলী, দ্বিতীয়টি শিব মন্দির। নিচে নেমে আমরা মূল কৃষ্ণ মন্দিরের পাশে রাম মন্দিরের দিকে যাচ্ছি বিগ্রহ দর্শন করতে। আমরা এসে পড়েছি রাম মন্দিরের সামনে। এরপর আমরা বিগ্রহ দর্শন করব। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গর্ভগৃহে রাম লক্ষ্মণ সীতা মায়ের বিগ্রহ, পাশে আছে বজরঙ্গবলী মূর্তি। এই সেই বজরঙ্গবলী মূর্তি, খুব সুন্দর এই মন্দির। এই মন্দিরের পাশে শিব মন্দির আছে, সেখানে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ। এই সেই শিব মন্দির, এই সেই শিব মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, এখানেও নিত্য পূজা হয়। রথযাত্রার পূর্ণ লগ্নে মন্দির প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দুদিন ধরে প্রতিদিন 15,000 ভক্তজন ও দর্শনার্থী অন্নভোগ খেয়েছেন। সেদিন থেকে দর্শনার্থী ও ভক্তজনের